আজকে ছাত্র ছাত্রীদেরকে বলবো আজকে বিশেষ আলোচনা, যে আলোচনার কেন্দ্রবিন্দু তো হচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় বীর শ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ। আমরা কেন স্বামীজিকে নিয়ে এত মাতামাতি করি, অর্থাৎ স্বামীজিকে দেখা মানে ভারতকে দেখা, স্বামীজিকে দেখা মানে ভারতবর্ষকে দেখা। আমরা বহু মনীষীদেরকে জীবন আমরা পালন করি, তাদেরকে পালনীয় বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালন করি, কিন্তু বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ এক আলাদা মাত্রা এনে দেয় আমাদের মনের মধ্যে। তার কারণ তাঁর যে অদম্য জেদ এবং তাঁর যে মূল মন্ত্র বাণী, যে হে ভারতবাসী, ভারতবাসী আমার রক্ত, ভারতবাসী আমার ভাই, ভারতের নিচু জাতি চণ্ডাল মুচি মূর্খ অশিক্ষিত, ভারতবাসী আমার রক্ত আমার ভাই, এই মর্মবাণী আমরা কারোর কাছে পাইনি। শুধু তাই নয়, যখন দিকে দিকে ধর্মীয় হানাহানি, জাতি দাঙ্গা, জাতি বিদ্বেষ, সেই সময়েও তিনি দাঁড়িয়ে তিনি গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষে আমার রক্ত, ভারতবর্ষ আমার ভাই। এবং তিনি বললেন যে অসহায় অত্যাচারিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের পাশে আমাদের থাকতে হবে, মানুষকে সেবা করতে হবে। আল্লাহ ঈশ্বর খুঁজিতে কোথায় চলেছ, আমার দিন দুঃখী নর নারায়ণ পাপি তাপি, এদেরকে সেবা করো, এদেরকে সেবা করা মানে ঈশ্বর পেয়ে যাবে, এমন মর্মবাণী কেউ তো আমাদের শেখায়নি, এমন মর্মবাণী কেউ তো ভারতবর্ষের আকাশে বাতাসে উন্মোচিত করতে পারেনি। তাই আমরা বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দকে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে বলবো স্মরণ করার জন্য এবং তার মতো করে নিজেদেরকে জীবন যাপন করার জন্য। এটুকুই আমার আবেদন থাকবে, কারণ ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে চিনতে হবে। ভারতবর্ষ ছাড়া স্বামীজি নয় আর স্বামীজি ছাড়া ভারতবর্ষ নয়। তাই পরাধীন ভারতবর্ষের গ্লানি মুছতে তৎকালীন বিপ্লবীরা তাদেরকে অন্যতম ছিল। আমাদের যিনি নেতা, আমরা যাকে ভারতবর্ষের মহান নেতা বলি, নেতাদের নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি অকপট স্বীকার করে গিয়েছেন ভাষণের মধ্য দিয়ে যে আমার যদি কেউ গুরু থাকতে হয় আমার গুরু স্বামী বিবেকানন্দ। তাই সেই স্বামী বিবেকানন্দের জন্মতিথি আমরা কিছুক্ষণ পরেই পাব। তাই আজকে আমরা শিশুদেরকে সেই পাঠিয়ে দিলাম বিবেকানন্দ, বিবেকানন্দের জীবন আদর্শের উপরে নিজেদের জীবনটিকে পরিচালনা করার জন্য, সেই ধারাবাহিকতায় ছাত্র জীবনকে গড়ার জন্য।